বৌদিমণি, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম। এমনিতেই রোদের তাপ কমে গেছে, তাই আর রাখলাম না। তুমি তখন থেকে এরকম অস্থির অস্থির করছো কেন বলো তো? কি হয়েছে? সবে দুপুর 12টা বাজে, বিকেলতে এত দেরি হয় কেন? কোনো মানে হয় না। কি বলছো বৌদিমণি, বিকেল তো সেই বিকেলেই হবে, তার আবার দেরি কিসে? হ্যাঁ, কিন্তু এত দেরি হয় কেন বিকেল হতে, সেটাই তো বুঝতে পারি না। ওদের আসতে এখনো 3 ঘন্টা সময় আছে। এইবার বুঝেছি, ওরা আসবে বলে তুমি তখন থেকে এপাশ আর ওপাশ করছো। সত্যি বৌদিমণি, তুমি পারো বটে। জানো বায়না, ওরা এলে না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। হ্যাঁ, তুমি তো খুব মজায় থাকো, আর কাজ বাড়ে আমার। যা দস্যিপনা করে দুটোতে, চলে যাবার পর ঘর গোছাতে গোছাতে না আমার নাভিশ্বাস উঠে যায়। কি যে বলো না, ওরা দস্যিপনা করবে না তো কারা দস্যিপনা করবে? আমরা? তোমাদের বাড়ির বাচ্চারা দুষ্টুমি করে না? কি যে বলো, করে না আবার, খুব করে, কিন্তু দুঘা দিলে না সব ঠান্ডা। মারধর করো নাকি? কি করব বলো বৌদিমণি, আমাদের তো আর সারাদিন দস্যিপনা দেখার সময় নেই বাচ্চাদের, তাই মারতেই হয়। হ্যাঁ, কিন্তু তা বলে মারধর করবে? মারধর না করলে আমাদের ঘরের বাচ্চারা যে মানুষ হয় না বৌদিমণি। যাক গে, শোনো, আমি যাই। তুমি বলেছিলে ওদের জন্য গাজরের হালুয়া বানাবে, আমি তার জোগাড় করি, তুমি এসো। মণিমা তো কোনোদিন আমার পায়ে হাত তোলেনি, আমি সত্যি খুব লাকি, তাই মণিমাকে আমার মা হিসেবে পেয়েছি। আমি যদি বায়নাদের মতো কোনো পরিবারের মানুষ হতাম তাহলে কি হতো? আচ্ছা, মিসেস রয়ও কি তাহলে তিথি কুটুসদের মারধর করেন? সবাই কি একই রকম ভাবে ভাবে? বলো। বলছিলাম, ওদের স্কুল কটায় ছুটি হয় বলতো? কেন বলতো, তুমি ওদের কথা ভাবছো কেন? আমিও আসলে ওদের কথা খুব ভাবছিলাম, আজ কেন যাই না ওদের আসার জন্য আর তর হয়েছে না। এক্স্যাক্টলি, আর কি অদ্ভুত ব্যাপার বলতো, আমারও একই রকম মনে হচ্ছে। আচ্ছা, ওদের স্কুল কটায় ছুটি বলতো? 3:30 সময় ওরা বাড়িতে এসে যায়, আর 3:00 সময় স্কুল ছুটি হয়। আমি ভাবছি ওদের পৌঁছে যাওয়ার একটু আগে যদি আমি গিয়ে ওদের একটু চমকে দিতে পারি। খুব ভালো হবে, ওরা খুব খুশি হবে। আর তুমি? সেটা বুঝি তোমাকে বলতে হবে। আচ্ছা, আজ একা একা লাগছে না তো? না। আচ্ছা উজান, একটা কথা বলতে পারবে? বাচ্চা মানুষ করার জন্য মারধর করাটা কি জরুরি? কেন হঠাৎ এরকম একটা প্রশ্ন করলে? আহ, বলোই না। মারধর? তোমার এই প্রশ্নটার উত্তর আমি পরে দিচ্ছি বাড়ি এসে, এখন রাখছি। স্যার, পেশেন্টদের ওপিটিতে পাঠিয়ে দিচ্ছি। না, আমি এখানে পেশেন্ট দেখবো। আপনি এক কাজ করুন, এক এক করে ওদের এখানে পাঠিয়ে দিন, আর আপনি আমার সঙ্গে থাকবেন আজকে। ওকে স্যার। আজ ওরা আসলে ওদের জিজ্ঞেস করতে হবে মিসেস রয় ওদের মারধর করে কিনা। সবে 12:20, এখনো 3 ঘন্টা, এতটা সময় কি করে কাটাই? আগের ওষুধগুলো কন্টিনিউ করিয়ে দিন, আর দুটো টেস্ট লিখে দেবো, সেগুলো করিয়ে দেবেন। ওকে স্যার।
জোরে জোরে শ্বাস নিন। নড়ো না। আচ্ছা, নিঃশ্বাস নাও জোরে জোরে। এই 4টে বাজে, এবার অনেক দেরি হয়ে গেছে, আমাকে আমাকে তো স্কুলে যেতে হবে। এবারে দাঁড়াও, ম্যাডাম কিছু হয়েছে? না কিছু হয়নি, আপনি কাজ করুন, ওনার প্রেশারটা একবার মাপুন। ওকে স্যার। বৌদিমণি, কি করছো তুমি? কেন, কি করলাম? একবার তো নুন দিলে, আবার নুন দিচ্ছ? ও দিয়েছি না, একেবারে ভুলে গেছি। তুমি কি এত ভাবছো বলো তো? ওরা তো একটু বাদেই এসে যাবে, তুমি কেন এত চিন্তা করছো? কি যে বলো না বায়না, সত্যি আমার ফোন নিশ্চয়ই উজান করেছে, আমি এক্ষুনি আসছি। জান বলো। আমি বলছি হিয়া, আমি তিথি কুটুসের মা। ও হ্যাঁ হ্যাঁ, বলুন মিসেস রয়। শোনো না, আজ তিথি আর কুটুসকে তোমাদের বাড়িতে পাঠাতে পারবো না গো। পারবেন না কেন, কি হয়েছে? না না কিছু হয়নি, আজ ওদের সোজা স্কুল থেকে মামার বাড়িতে ড্রপ করতে হবে। আসলে আমার বাবা অনেকদিন ধরে দেখতে চেয়েছেন, এমনিতে তো যাওয়াই হয় না, তাই আবদার করেছেন দুটো দিন ওদের ওখানে রাখতে হবে। ও এখন বুঝেছে স্কুল ছুটি? না না, দুটো দিন ওখান থেকে যাতায়াত করবে। ও তুমি চিন্তা করবে তাই তোমাকে ফোনটা করলাম। পরশুদিন বিকালে আবার ওরা তোমাদের বাড়িতে যাবে, কেমন? ঠিক আছে। ওকে হিয়া, বাই বাই। তাহলে কি ওদের দুদিন দেখতেই পাবো না? সকাল থেকে ওদের কথা এত মনে হচ্ছিল, আর আজই আমি ওদের দেখতে পাব না। হ্যালো মিসেস রয়, বলছি যে ওরা মামার বাড়ি যাওয়ার আগে ওদেরকে একবার আমাদের বাড়িতে পাঠানো যাবে? এখানে আকাশ নীল।